গান্ধী চলেছেন কবি গৌতম চন্দ্র চন্দ্র, আবৃত্তি জয়ন্ত ব্যানার্জি, আয়োজন ও পরিচালনায় সঙ্গীত তরঙ্গ পত্রিকার পক্ষে চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়, আবহ সমর দত্ত। পৃথিবী আমার দেশ, সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পেরিয়ে গিয়েছি আবক্ষ ভালোবাসা আর ভাবাবেগে। ভারতবর্ষ ত্যাগ করে চলেছি আফ্রিকা ভূমি জীবিকার খোঁজে। দক্ষিণ আফ্রিকা বিদেশ ভাবিনি তো কোনোদিন, মানব প্রেম আর দেশভক্তি সঙ্গী করে অগাধ আস্থা ভরে পা দিলাম দক্ষিণ আফ্রিকা ভূমি মাঝে। প্রথম পদচারণায় হলাম অবগত আমি, কত পরিচিত মাটি, একই কথা বলে নদ নদীর জল, কত যে আপন বৃক্ষলতা ফুল, মহাপ্রেম ভরে ঝরে পড়ে ভূম মাঝে নবীন অতিথির উপর। দেশ ত্যাগ বেদনার্ত করল না অধম সন্তানে, মোহনদাস করমচাঁদ গান্ধী আমি, কত নির্দ্বিধায় হেঁটে গেলাম দক্ষিণ আফ্রিকা মাঝে। মানুষের সঙ্গে আলাপচারিতায় হল উপলব্ধ সেই দেশে প্রতিভাত মানুষের প্রতি মানুষের সীমাহীন ঘৃণা, অবিশ্বাস, অবজ্ঞা, উপহাস আর অত্যাচারে নিষ্পেষিত হয় ভাগ্যহত কৃষ্ণাঙ্গ জনতা। শ্বেতাঙ্গ মানুষেরা কৃতদাস করে রাখে সেই সব ভাগ্যহীনে, বিপন্ন মানবতা আর পরাধীনতার গ্লানি নিয়ে কৃষ্ণাঙ্গ জনতা খেতে খামারে খনিতে কারখানায় দাস শ্রমিকের কাজ করে বংশানুক্রমে। কৃষ্ণাঙ্গ জননীর লাঞ্ছনা হয় শ্বেতাঙ্গ প্রভুদের হাতে, শ্বেতাঙ্গ মানুষেরা প্রভুত্ব প্রদর্শনে প্রয়াসী, উন্মত্ত জিঘাংসায় মানুষকে করে নির্যাতন নানা। মানুষের ধরিত্রীতে মানবাত্মার প্রবল অপমানে অন্তরাত্মা আমার কৃষ্ণাঙ্গজনের কারণে মমতাবোধে মানবতার বেদিমূলে প্রাণ দিতে চায়। ভারতের সন্তান আমি দক্ষিণ আফ্রিকা ভূম মাঝে আপনারে সঁপে দিলাম ভাগ্যহতজনের কল্যাণে। মানুষের স্বজন আমি পৃথিবীর দেশে দেশে যাই হেঁটে ভাগ্যহত তাপিত মানুষের কারণে। বিপন্ন মাটিতে হেঁটে বিশ্বের নাগরিক হয়ে গেলাম মানুষের বন্ধু আমি, মোহনদাস করমচাঁদ গান্ধী।